গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডট রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো আমরা অনেকটা রাস্তা আসার পরে মাঝ রাস্তায় দাঁড়িয়েছি খাবারের জন্য। মাই গড, এই যে আমাদের লাগে আমি তো এখন বাজে 12টা, 12টার সময় খেতে যাচ্ছে ওরা। এই যে দেখো আমি খাবো না, আমার খিদে পাইনি, আমার একদমই খিদে পাইনি, তো খাবো না, আর ভালো লাগছে না এমনিও শরীরটা। তো চলো এত রাত্রিবেলা ভারী কোনো খাবার খেতে আর ভালো লাগছে না, মানে ভাত, ভাতের কথা শুনলে কেমন যেন একটা লাগছে। তো ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে নিই। আইসক্রিম খেতে মন চাইছিল, তো স্নেহাকে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি, আইসক্রিম খাবি, বলো হ্যাঁ খাবো। তো যাচ্ছি এখন আইসক্রিম কিনতে। যা ভারী কোনো খাবার খেলাম না, এই যে কেক আর আইসক্রিম দেখা, আইসক্রিম ব্যাস এতেই আমাদের চলে যাবে। তো চলো এখন গাড়ির কাছে যাই, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখাচ্ছি আছে এখানে। তুমি কি খাবে সেটা বলো। ও আচ্ছা, তোমারটা চলছে, ওয়াও স্টার্ট। তুমি কি খাবে সেটা বলো। আইসক্রিম খাবে বলেছে, চলো কর্নেটোটা নিয়ে আসি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়েছি বাঁকুড়া মুকুটমণিপুর। যাচ্ছি, লাইফে প্রথমবার যাচ্ছি, এর আগে কখনো যাইনি, না আমি শুনেছি শুধু যাইনি। ওখানে মানে কি দেখার কি আছে আমি সেটাও জানি না, এখানে যাওয়ার পরেই আমি জানতে পারবো। এখন বাজে 3টে আর আমাদের পৌঁছাতে হয়তো ভোর হয়ে যেতে পারে, ভোর 5টা কি 6টা বাজতে পারে। তো গায়েস এখন বাজে সকাল 5টা আর আমরা হোটেল খুঁজে পাচ্ছি না, এখন আছি মুকুটমণিতে, হোটেল খুঁজে পাচ্ছি না। তো লোকেশানটা অ্যাকচুয়ালি ভুলে গেছে, কি হবে যায় না, গাড়িটা যে ঘোরাচ্ছে পিছনে আসছে, আমি তো গাড়ি থেকে নেমে গেছি। তো তোমার ভয়েসটাও চলে আসবে কিন্তু বলে দিচ্ছি। তো যাই হোক, হোটেলটা খুঁজে পাচ্ছি না, দেখি খুঁজে পাওয়ার পরে তারপরে আসবো তোমাদের সাথে কথা বলতে আবার, ঠিক আছে। দেখো কত বৃষ্টি হয়েছে, আমি শ্যুট করবো কি করে সেটাই ভাবছি। এদিকে পুরো বৃষ্টি, এদিকেও বৃষ্টি, গাড়ির মধ্যে সবাই বসে গেছে, সবাই হাঁপিয়ে গেছে। ওই নিচে নামতে হবে নাকি, নিচে তার লাইভ লোকেশন দিয়েছে। ওয়াও কি দারুণ, বুঝলা তো, অসাধারণ। যে লাইভ লোকেশন দিয়েছে তার বাড়িতে আমরা পৌঁছে গেছি, যে সেই দেই আইছিল ওই তোর বাড়ি থেকে। আই লাভ মুকুট, ওয়াও কি দারুণ লাগছে দেখতে গো সকালবেলায়। হ্যালো,
দেখো তুমি পাবে তোমার বগুলা এই জায়গা বলো আছে আমার বাড়ির পাশে আমার 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 একদম বলবে না এই কথাগুলো আছে আমার বাড়ির পাশে অসাধারণ জায়গা বলা ছিল গেছে দেখো কত সুন্দর লাগছে আর ওই যে উপরে এখানে এখান দিয়ে মনে হয় শুট করবে মনে হয় ভালো লাগছে জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জায়গাটা ওয়াও তো গাইস ভোর 5টা থেকে 8:30 পর্যন্ত এভাবেই ছিলাম বাইরে মানে ম্যানেজার ছিল না আমাদের রুমও আমরা পাইনি তো এভাবেই ছিলাম তো এখন ম্যানেজার আসলো রুম দিল তো গেছে রুম দেখতে সবাই মানে কেমন কি দুটো রুম নেওয়া হয়েছে তো আমি এখনও যাইনি তো যাবো আর আমি এই যে বসে আছি দেখো গাড়ির উপরে বসে আছি রুমে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো আর ভিডিওটা এন্ড করে দেবো তারপর নেক্সট আবার যখন শুট শুরু হবে তখন আবার ভিডিওটা স্টার্ট করবো তো গাইস 9টার সময় রুম পেয়েছি আর ফ্রেশ হয়ে গেছি কারণ সেই কালকে বিকালবেলা বেরিয়েছিলাম সারা রাত্রি গাড়িতে ছিলাম ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম তার জন্য একবার মানে একবারে ভাবলাম ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো তো রুমটা অনেক বড় দেখে নাও আমরা মেয়ের চারজন আছি তো চারজন চারটে বেড আর রুমটা অনেক বড় দেখে নাও লাইক করে দিও শেয়ার করে দিও নেক্সট ব্লগে আবার আসবো তোমাদের সাথে কথা হবে ততক্ষণ বাই